বাতাবরণের মানুষ নিবেদিতরা যিনি এই প্রতিষ্ঠানের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই সত্যশোনা মনিদের মধ্যে বাংলা ভাষার বিকাশ এবং বাংলা শিক্ষার জন্য যার শ্রম মেধা সময় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন জনাব ফারুক হোসেন, যিনি অত্যন্ত দক্ষ হাতে সকলের সাথে এই দোয়েল সংগঠন পরিচালনা করছেন। আজ থেকে 3.5 বছর আগে যখন আমি এই এথেন্সে পদার্পণ করি এবং বাংলাদেশ দূতাবাস খুলি, বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু করি, সেদিন এই দোয়েল সাংস্কৃতিক সংগঠন আমাকে প্রথম তাদের অডিটোরিয়ামে অভ্যর্থনা দিয়ে সম্মানিত করে, সেটি আমার জীবনের পরম পাওয়া। তখন আমি বলব না, আমি যখন দেখলাম যে এই গ্রিস প্রবাসে একদল নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী অত্যন্ত সুন্দরভাবে বাংলা সংস্কৃতির চর্চা এবং সুন্দর এবং সুষ্ঠু সংস্কৃতির চর্চা করে যাচ্ছেন, এটি দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং আজ অবধি আমি দেখে আসছি সেই দোয়েল সাংস্কৃতিক সংগঠন তাদের সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বাংলার সংস্কৃতিকে এই ইউরোপে এই গ্রিসে তথা ইউরোপের বুকে তুলে ধরতে তাদের সেই নিরলস নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই জন্য আমি দোয়েল সাংস্কৃতিক সংগঠনকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং আমরা সবাই জানি সাম্প্রতিককালে গত 2 বছর ধরে দোয়েল সাংস্কৃতিক সংগঠন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম এবং এই একাডেমিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতিকূলতা আছে, অভাব আছে, অনটন আছে, দুঃখ আছে, কষ্ট আছে, তার মধ্যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা আমাদের বিভিন্ন সময় বলেছেন তাদের পাশে এসে দাঁড়াতে, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসা নেতৃবৃন্দ সবাইকে বলেছেন পাশে এসে দাঁড়াতে। আপনারা অনেকে দাঁড়িয়েছেন, অনেকে দাঁড়াননি, অনেকে দাঁড়াতে পারেননি। সেই শুরু থেকে দূতাবাস কার্যক্রম চালু হওয়ার এ পর্যন্ত আমাদের প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠান, সেই বৈশাখী মেলা থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, যেখানেই আমাদের সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন হয়েছে আমরা দোয়েলকে ডেকেছি। দোয়েল শত প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সুষ্ঠু বিনোদনের মাধ্যমে আমাদেরকে বিমোহিত করেছে।